সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনলাইন লাইভ ক্লাসে স্বাগতম। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ধারাবাহিকতায় আজকে ডুডল অনুযায়ী আমার ক্লাস তোমাদের সাথে। ইতিপূর্বে আমার তিনটি ক্লাস হয়েছে, আজকে আবার একটি ক্লাস করব। তার আগে আমি তোমাদের সাথে একটু কথা বলে নেই, যেটা আমি বরাবরই বলে থাকি তোমাদের ক্লাসেও। সেটা হচ্ছে যে এখন তো আসলে ওই যে করোনার যে বিষয়টা, এটা শুনতে শুনতে এখন তোমরা অনেকে বোর ফিল করো, দেশ অনেকটা বোরিং ফিল করছে বলেই এখন সব কিছু ধীরে ধীরে খুলে দিচ্ছে, আমরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি, যদিও ভয়াবহতা আরও বেড়েই চলেছে। তারপরেও আমরা চেষ্টা করছি সব কিছু স্বাভাবিক গতির মধ্যে নিয়ে আসার জন্য। আর আমাদের কলেজের কার্যক্রমের কথা একটু না বললেই নয়, আমাদের বেশ কয়েকজন গতিশীল ডাইনামিক শিক্ষক যারা অনলাইন এই কার্যক্রমের কী বলবো আলোকবর্তিকা বলা যায়। ময়মনসিংহ শহর তথা পুরো বাংলাদেশে যখন শুরু হয়নি তখন কিন্তু এই আমাদের কলেজের এই ফেসবুক লাইভ প্রোগ্রামটা চালু হয়। তারপর কিন্তু আমরা দেখেছি যে অনলাইন ময়মনসিংহ অনলাইন স্কুল তথা বাংলাদেশের এই ময়মনসিংহ অনলাইন স্কুলটাকে মডেল করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু বলবো যে পাওনিয়ার হচ্ছে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের কয়েকজন তরুণ শিক্ষক, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে কিন্তু আমরা একটা ফরম্যাটের মধ্যে আসতে পেরেছি। এখন তোমরা জানো রুটিনের মধ্যে আমরা সকল শিক্ষক তোমাদের সাথে ক্লাসে যুক্ত আছি। ইতিমধ্যে আজকে তোমরা বেশ কটা ক্লাস করেছো, হয়তো অনেকেই ক্লান্ত হয়ে গিয়েছো এবং ক্লাসের মতোই মনে হচ্ছে, কারণ একটু আগেই তোমাদের বায়োলজি ক্লাস হয়েছে, তার আগে তোমাদের আইসিটি ক্লাস হয়েছে, ক্লাস হয়েছে, এরকম অনেক ক্লাস। শেষ ক্লাসটি হচ্ছে আমার। তো যা হোক, তোমাদের সাথে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়ে আমরা চলে যাচ্ছি। সে বিষয়ে আজকের বিষয়ে যাওয়ার আগে আমরা গত ক্লাসটা জেনেছিলাম সেটার ধারাবাহিকতাই কিন্তু আজকের ক্লাসটা হবে। তো এই জন্য আমরা আজকের গত ক্লাসটা আমরা কী করেছিলাম এটা আমরা একটু রিভিশন দেবো। আমরা জানি যে ধারাবাহিক ক্লাস বা ধারাবাহিক একটা নাটক, যাই দেখো না কেন একটা সিরিয়াল দেখলে কী হয়, পূর্বে যা ঘটেছিল বা পূর্বে যা দেখেছিলে এরকম কিছু আমরা কিন্তু দেখি। ধরুন ধারাবাহিক নাটক বা ধারাবাহিক একটা সিরিয়াল প্রতিদিনই হয়ে যায় এবং এটার মধ্যে দেখবা যে গত পর্বে যা দেখেছিলেন বা গত পর্বে যা ঘটেছিল এগুলো কিন্তু একটু হাইলাইটস দেখায়। আমাদের ক্লাসেও কিন্তু এটা আমরা রক্ষা করতে পারি। আমরা গত ক্লাসটা বেশ কিছুদিন আগে করেছিলাম, অনেকেই হয়তো তোমরা ওই ক্লাসটাতে কী আলোচনা হয়েছিল অনেকেই ভুলে গেছো বা অনেকটা মন মূলত হতেই পারে, এখন আমরা একটু দেখে নিই। দেখো, আমি গত ক্লাসে তোমাদেরকে একটা টপিক পড়েছিলাম, ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণীটা সম্পর্কে আমি তোমাদেরকে এটার ইতিহাস বলেছিলাম যে কীভাবে ব্যাকরণিক শব্দশ্রেণী এসেছে। এর আগে কিন্তু এটার নাম ছিল প্রচলিত ব্যাকরণ, হচ্ছে পদ প্রকরণ। তো 2016 সালে যে সিলেবাসটা আমাদের প্রথম পরীক্ষা হয় প্রমিত বাংলা ব্যাকরণে, এটার নাম হচ্ছে পদ প্রকরণ, চেঞ্জ করে যে ব্যাকরণিক শব্দশ্রেণী। এবং ব্যাকরণিক শব্দশ্রেণীর নামকরণটা কেন করা হয়েছে এটার বিস্তারিত কিন্তু আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম। আজকে আমরা শুধু বলবো যে ব্যাকরণিক শব্দশ্রেণী কী বলেছিলাম, যে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে ব্যাকরণিক ধারণা থেকে ব্যবস্থার অবস্থানের ভিত্তিতে যে কয় শ্রেণীতে বিভক্ত করা যায় তাকে ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। তারপরে আমি বলেছিলাম ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণীবিভাগ, শ্রেণীবিভাগটা আমরা বলেছিলাম 8 প্রকার, 500 পিসের সাথে মিলে। নিশ্চয়ই বন্ধুরা তোমাদের মনে পড়ছে যে, যাই হোক, এর ভিতরে আমি একটু কথা বলে নিই তোমাদেরকে আরেকটা কথা, সেটা হচ্ছে যে তোমরা যারা আমার সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছো বা যুক্ত হবে তাদেরকে আমি বলছি তোমরা তোমাদের আইডি থেকে এটাকে শেয়ার করে দাও। কেননা শেয়ার করলে আমরা কিন্তু একটা বড় ক্লাসরুমে রূপান্তরিত করতে পারি। যেমন আমরা 6টা সেকশন আমাদের কলেজের, এখানে আমরা 1 ক্লাসে 150 জন আছি, আমি যখন ক্লাস নিই হয়তো 140-150 জন। কিন্তু এখন যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসের কিন্তু আমরা সবাই মিলে, শুধু আমাদের কলেজেরই না, বাইরে যারা আছে তারাও কিন্তু এটার সাথে যুক্ত হতে পারে এবং সবাই মিলে একটা প্রাণবন্ত একটা জম্পেস্ট একটা ক্লাস আমরা গড়ে তুলতে পারি। তো সেই জন্য আমরা যারা দেখছি বা যুক্ত হচ্ছি তারা আমরা অন্যদেরকে দেখার সুযোগ করে দিই এবং অন্যদেরকে ক্লাসে ঢোকার সুযোগ করে দিই। এই জন্য আমরা এটা শেয়ার করে দেবো আমাদের আইডি থেকে, যার যার ফেসবুক আইডি থেকে তোমরা শেয়ার করে দাও। আর আমরা আজকে আমার সাথে তোমরা থাকো, পুরো ক্লাসটি দেখো, আমার বিশ্বাস যে তোমরা অনেক
অনেক অনেক বেশি উপকৃত হবে। আমি যা বলছিলাম যে ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা জানি যে এর সাথে মিলে পাঁচশো বিশেষের সাথে মিলে এটাকে আট প্রকার করা হয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম ওই দিন যে বিশেষ্য মানে নাউনের সাথে মিল, তারপরে সর্বনাম যেটাকে আমরা মিলেছি হচ্ছে প্রোনাউনের সাথে, বিশেষণ যেটাকে অ্যাডজেক্টিভের সাথে মিলেছি, তারপরে বার ক্রিয়া ক্রিয়ার সাথে বার্বকে মিলেছি, তারপরে আমরা ক্রিয়া বিশেষণকে মিলেছি অ্যাডভার্বের সাথে, এরপরে আমরা দেখেছি যে ওইখানে অনুসর্গ যেটাকে আমরা মিলেছি প্রিপোজিশনের সাথে, এরপরে আমরা কনজাংশন কনজাংশনের সাথে মিলেছি বাংলা যোজক, আর ইন্টারজেকশনকে মিলেছি বাংলা আবেগ শব্দ। তো যাই হোক, এই ছিল আমার গত ক্লাস এবং এটার মধ্যে পরিচিতি ছিল। আমি কিন্তু তোমাদেরকে একটা ইঙ্গিত দিয়েই রেখেছিলাম যে তোমাদের সাথে আমরা এগুলার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করবো এক একটার। তো আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যেটা, সেটা হচ্ছে এই শ্রেণীবিভাগগুলোর মধ্যে তোমাদের যেটা ইম্পর্ট্যান্ট এটা নিয়ে আজকে আমরা প্রথমে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভার্ব, বাংলায় এটাকে বলতে পারি ক্রিয়ার শ্রেণীবিভাগ। কিসের শ্রেণীবিভাগ? ক্রিয়াপদের শ্রেণীবিভাগ, ক্রিয়াপদ। আমি কিন্তু ওই দিন ক্রিয়াপদের পরিচিতিমূলক কথা বলতে গিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্রিয়াপদ হচ্ছে পার্শ্বপিস তথা বাংলা ব্যাকরণে একটা গুরুত্বপূর্ণ টপিক, কেননা কোনো বাক্যই কিন্তু ক্রিয়াপদ ছাড়া হতে পারে না। শুধু ক্রিয়াপদ দিয়ে একটা বাক্য হতে পারে, ক্রিয়াপদকে বাদ দিয়ে কোনো বাক্য হতে পারে না। তাহলে এটা বুঝতেই পারতেছো যে একটা ভাষার গঠনে, একটা বাক্যের গঠনে মানে ক্রিয়াপদের মানে কতটা জরুরি। আর তার আগে আমি একটু বলে নিই, আমাদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, বিসিএস, ব্যাংক জব, এখানে যে বাংলা অংশ যেটা আছে তোমরা জানো সেটার মধ্যে কিন্তু ক্রিয়াপদ থেকে প্রশ্ন হয়, ক্রিয়াপদ থেকে প্রশ্ন হয়। কারণ ক্রিয়াপদটা এই পার্শ্বপিস তথা ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে ক্রিয়াপদটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই জন্য আজকে আমরা ক্রিয়াপদটা নিয়ে আলোচনা করবো, এবং এটা আজকে ক্লাসটা করার পরে তোমাদের অনেক কিছু আমার বিশ্বাস যে তোমরা নতুন জানবে। এর আগে হয়তো তোমরা নাম শুনেছ বা লোকমুখে শুনেছো বা অন্যজনের মুখে শুনেছো, কিন্তু এটা আসলে বেসিকটা তোমাদের নেই। তো আজকে আমার ক্লাসটা করার পরে আমি বিশ্বাস করি যে তোমাদের এটা খুব পুরোপুরি একটা ধারণা আসবে ক্রিয়াপদ সম্পর্কে। তো চলো আমরা শুরু করি। আর আমি আবারও বলে দিচ্ছি, যারা ইতিমধ্যে যুক্ত হয়েছ আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই এটাকে শেয়ার করে নাও। আর আমার প্রিয় সহকর্মী বৃন্দদেরকে বলবো যে আপনারা যারা ইতিমধ্যে আমার সাথে যুক্ত আছেন বা দেখছেন আমাকে, আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা যদি একটু শেয়ার করে দেন তাহলে হয়তো শিক্ষার্থীরা মনে হয় যে উপকৃত হতে পারে। হ্যাঁ, আমার দ্বারা যদি একটু উপকৃত হয়, আপনার শেয়ারটার দ্বারা যদি একটু উপকৃত হয়, তাহলে তো আমাদের আমাদের লক্ষ্য তো সবার এক, আমরা শিক্ষার্থীদের ভালো করতে চাই। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যদি একটু শেয়ার করে দেন কাইন্ডলি, তাহলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, আমরা চলে যাই ক্রিয়াপদ। যে বলছিলাম যে ক্রিয়াপদের সঙ্গে আমি যদি বলেছি যে শব্দ দ্বারা বা যে পদ দ্বারা কাজ বোঝায়, কাজ করা বোঝায়, হ্যাঁ কার্য সম্পাদন বোঝায়, তাকে বলে হচ্ছে ক্রিয়াপদ। যে পদ দ্বারা বা যে শব্দ দ্বারা বা কি যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় বা কার্য সম্পাদন বোঝায় তাকে বলে হচ্ছে ক্রিয়াপদ। তো ক্রিয়াপদের গঠনটা আমরা কিন্তু একটু দেখে নেই। আমরা ক্রিয়াপদের শ্রেণীবিভাগে যাওয়ার আগে আমি বলেছিলাম যে বেসিক, দেখো ক্রিয়াপদকে বাংলায় দুটো অংশ পাওয়া যায়, একটা একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে বিভক্তি। তোমরা কি জানো যে ধাতু যোগ বিভক্তি সমান সমান হচ্ছে ক্রিয়াপদ, সমান সমান ক্রিয়াপদ? একটা বিষয় একটু লক্ষ্য করো যে ধাতু প্লাস বিভক্তি সমান সমান ক্রিয়াপদ। এখানে আমরা যখন কোনো কোনো সময় লিখি ধাতু প্লাস প্রত্যয়, দেখো ধাতু প্লাস প্রত্যয়, তখন এই ধাতুটার নাম কিন্তু হয়ে যায় প্রকৃতি। এটা আমরা প্রকৃতি প্রত্যয় আমরা দেখব। আর ধাতু ধাতু যোগ বিভক্তি সমান সমান ক্রিয়াপদ, আর ধাতু যোগ প্রত্যয় সমান সমান হয় কৃদন্ত পদ। কি পদ? কৃদন্ত পদ, ঠিক আছে। এটা অন্যটা, এটা আরেকটা দেখালাম। আর আমরা বললাম যে ক্রিয়াপদকে বাংলায় দুটো অংশ পাওয়া যায়, ধাতু প্লাস বিভক্তি সমান সমান ক্রিয়াপদ। আচ্ছা, তাহলে ক্রিয়াপদটা কীভাবে গঠিত হয়? ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়। এখন এই ধাতুটা কিন্তু দুই তিন রকমের আছে, আমরা জানি মৌলিক ধাতু, সাজ ধাতু। তো এই ধাতুটা নিয়ে আমরা অন্যদিন হয়তো আলোচনা করবো। আমরা সে ক্রিয়াপদটা নিয়ে আলোচনা করছি। ক্রিয়া গঠনটা আমরা কীভাবে বললাম, ধাতু যোগ বিভক্তি সমান সমান ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের শ্রেণীবিন্যাসটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। দেখো ক্রিয়াপদটা কত রকমের হতে পারে একটু লক্ষ্য করো।
ক্রিয়াপদটা বিভিন্ন ভাগে ভাগ করা যায়, এক এক বইয়ে এক এক রকম ভাগ আছে, কিন্তু মূল যে ভাগগুলা এগুলো কিন্তু একই, মূল ভাগগুলো একই, কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাগ উপস্থাপন করেছে। যেমন কোনো কোনো জায়গায় বলছে যে ক্রিয়াপদের ভাব প্রকাশের দিক থেকে, ক্রিয়াপদের ভাব প্রকাশের দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়, বাক্যে ভাব প্রকাশের দিক থেকে। আবার বলছে যে এই ভাব প্রকাশের দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়, এর মধ্যে একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আবার কোন কোন বইয়ে আমরা দেখেছি সমাপিকা ক্রিয়াকে আবার তিন ভাগে ভাগ করেছে, কিন্তু অন্য আবার কোন বইয়ে বলা হয়েছে যে বাক্যে ক্রিয়াপদ কর্ম গ্রহণ অনুসারে তিন ভাগে ভাগ করা যায়। তো যাই হোক, এই সব মিলিয়ে যে যে কয় ভাগে ভাগ করা যায় এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে একটা সমন্বয়, সবগুলো ভাগ করে সমন্বয় যে মৌলিক ভাগগুলো, এই মৌলিক ভাগ হচ্ছে আটটা। এই আটটা ভাগের বাইরে আসলে ক্রিয়াপদ নেই, যে যেভাবে উপস্থাপন করেছে এই আটটার ভিতরেই করেছে। তাহলে আমরা বলতে পারি যে ক্রিয়াপদ হচ্ছে আট প্রকার। কত প্রকার? আট প্রকার। আমরা এখন দেখব যে কী কী আট প্রকার, একটু দেখে নেই, দেখে আমি তোমাদেরকে উদাহরণ সহ সংজ্ঞার্থ দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি আমার সাথে থাকো তাহলে হয়তো এই ক্রিয়াপদ বিষয়টা তোমাদের জন্য আজকে একদম ক্লিয়ার হয়ে যাবে, আর কোথাও আটকাবো না। আর ক্রিয়াপদটা খুবই জরুরি, খুবই জরুরি। তুমি যদি যেটাকে নেরেশন বলো, আমরা বাংলায় এটাকে উক্তি বলি, তোমরা যেটাকে বয়েস বলো, বাংলায় আমরা এটাকে বাচ্চা বলি। হ্যাঁ, নেরেশন ও বয়েস, এটা তো ইংরেজি সেকেন্ড পেপারে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো যে বাংলায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমরা বাচ্চা এবং উক্তি, বাচ্চা এবং উক্তি যদি করতে যাও তাহলে অবশ্যই কিন্তু ক্রিয়াপদের, ক্রিয়াপদটাকে তোমার চিনতে হবে যে কোন কোন কালে কোন পুরুষে আছে। ভাই দেবাই আরেকটা কথা বলে নেই যে ক্রিয়াপদের গঠন আমি কী বললাম, ক্রিয়াপদকে বাংলায় দুটো অংশ পাওয়া যায়, ধাতু যোগ বিভক্তি, ধাতু এবং বিভক্তি দুটো অংশ পাওয়া যায়। আর ক্রিয়াপদটা বাক্যে ব্যবহৃত হয়, তোমরা একটু লক্ষ্য রাখবা, দুইটা দিক লক্ষ্য রাখবা, একটা হচ্ছে পুরুষ, পুরুষ অনুসারে, পুরুষ এটাকে ইংলিশে বলা হচ্ছে পার্সন, পার্সন, এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা বাংলায় বলি পুরুষ হচ্ছে তিন প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। হ্যাঁ, তাহলে ক্রিয়াপদটা বাক্যে ব্যবহৃত হয় কি অনুসারে? পুরুষ অনুসারে একটা সত্য, আর দুইটা সত্য হচ্ছে কাল অনুসারে, কাল অনুসারে, কি অনুসারে? কাল। কাল মানে কি? টেন্স, টেন্স পড়ছো না তোমরা? টেন্স, টেন্স, তো টেন্স অনুসারে ব্যবহৃত হয়। একটা হলো পার্সন অনুসারে, পার্সন ফার্স্ট পার্সন থার্ড পার্সন, ফার্স্ট পার্সনে তুমি যে ক্রিয়াপদের যে রূপটা ব্যবহার করবা থার্ড পার্সনে কিন্তু এই একই রূপ ব্যবহৃত হবে না। সেমভাবে টেন্স, তুমি বর্তমান কালে যেটা ব্যবহার করবো অতীতকালে কিন্তু ক্রিয়ারূপটা এরকম হবে না, অন্যরকম হবে। তাহলে আমি কি বললাম যে কাল অনুসারে এবং পুরুষ অনুসারে, পুরুষ তিন, কাল তিন, তাহলে তিনটা পুরুষের জন্য ক্রিয়ারূপটা তিন রকম হবে, তিনটা কালের জন্য তিন রকম হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা এক কথা বলতে পারি, এভাবে এক কথায় যদি বলি, পুরুষ ও কাল অনুসারে বাক্যে ক্রিয়াপদের ব্যবহার হয়ে থাকে। তবে ঠিক আছে, আমরা এবার চলে যাই ক্রিয়াপদের শ্রেণী বিভাগে। দেখো, আমি বলেছি যে ক্রিয়াপদকে আট ভাগে ভাগ করা যায়, আমরা আটটা ভাগ লিখছি, লিখে আমরা এগুলোর বর্ণনা দিচ্ছি। দেখো, একটা একটা করে লিখে নিই। এক হচ্ছে সমাপিকা ক্রিয়া, দুই অসমাপিকা ক্রিয়া, যেটাকে তুমি ইংলিশে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব বলে দেখো। হ্যাঁ, তারপরে আমরা বলবো হচ্ছে সকর্মক, তারপরে বলবো অকর্মক, দুই তিন চার অকর্মক, অকর্মক। বোর্ডটা ছোট, সঙ্গত কারণে আমাকে একটু দ্বিতীয় লাইনে যেতে হচ্ছে। তারপরে দেখো আছে হচ্ছে, যদি পাঁচ নম্বরে লিখি, তারপরে বলবো হচ্ছে দ্বিকর্মক, ছয় নম্বরে লিখবো হচ্ছে প্রযোজক ক্রিয়া, সাত নম্বরে লিখবো হচ্ছে, সাত নম্বরে লিখবো হচ্ছে যৌগিক ক্রিয়া, আর আট নম্বরে লিখবো হচ্ছে মিশ্র ক্রিয়া। দেখো, কোন কোন বইয়ে এই যৌগিক ক্রিয়া, যৌগিক এলেক্সে মিশ্র ক্রিয়াটাকে বলছে হচ্ছে যুক্ত ক্রিয়া, মিশ্র ক্রিয়াটাকে বলছে যুক্ত ক্রিয়া, আর তোমাদের এই যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়ায় আছে। তো এক এক জায়গায় এক এক রকম ভাবে উপস্থাপন করেছে। তবে একটা কথা মনে রাখবা যে এই আটটা ক্রিয়ার বাইরে কিন্তু ক্রিয়া নেই। তোমাদের সাথে যদি খাতা কলম থাকে, যারা রুটিন দেখে, রুটিন অনুযায়ী ক্লাস করার জন্য বসেছে, এরকম সংখ্যা খুব কম,
হয়তো তোমরা ফিজিক্স ওর কেমিস্ট্রির জন্য বসে থাকো কথাগুলো নিয়ে, কিন্তু বাংলার জন্য আসলে বসবা এটা বিশ্বাস করতে কষ্ট হয়। কারণ যখন আমি ক্লাসে ঢুকি, ক্লাসেও দেখি যে তোমরা অনেকটা আমার একটা রিল্যাক্স মুড, বাংলা ক্লাস তো এটা সমস্যা নেই স্যার করেন, ইনশাল্লাহ শুনলেই হবে, আমরা পরীক্ষার আগে পারবো। পরীক্ষার আগে স্যার 2 দিন পড়লে বাংলাতে ক্লাস পাওয়া যায়। বাস্তবতা ডচের ভিন্ন। আমি যদি বলি যে যাদের যে এসএসসি পরীক্ষা দিয়েছে, যাদের গোল্ডেন চলেছে, দেখবা যে বাংলা ও সামাজিক বিজ্ঞান ওর ধর্ম এগুলোতে A+ নেয়। কারণ কি, এগুলোর প্রতি তো তোমাদের মনোযোগ ওই রকম ছিল না। তা আমি তোমাদেরকে একটা কথা বলবো আজকের আমাদের ক্লাসে, তোমাদেরকে একটু বলে দিই, আমি তো তোমাদেরকে সরাসরি তো বলি, এখনও বলছি যে যারা আসলে ভালো করতে চাও, হ্যাঁ গোল্ডেন বা A+ বা ভালো রেজাল্ট করতে চাও, তার চেয়েও বড় কথা হচ্ছে যারা পেশাগত জীবনে ভালো করতে চাও, যারা চাকরি বাকরি করতে চাও পড়াশোনা শেষ করে, তাদেরকে আমি বলবো বাংলা এবং ইংরেজি এই দুটো হচ্ছে বেসিক, এই দুটোকে তোমাকে পড়তেই হবে, এ দুটো তোমাকে পড়তেই হবে, পড়তে হবে। কারণ BCS এর প্রিলিমিনারিতে তোমাদের 70 নম্বর আছে 200 নম্বরের মধ্যে, তারপরে রিটার্নে গিয়ে দুটোর জন্য তোমার 400 নম্বর আছে। তাহলে বুঝো, তুমি যদি ইঞ্জিনিয়ার অর ডক্টর, তুমি যাই হতে চাও, একজন ক্যাডার অফিসার যাই হতে চাও, তোমার BCS ক্যাডার হইতে হবে। তাহলে BCS ক্যাডার হইতে গেলে তোমার এই ধাপগুলো পার হয়ে যেতে হবে। সুতরাং বাংলাকে বাইপাস করে তুমি অন্য দিক দিয়ে ঘুরিয়ে চলে যাবো, এটা কিন্তু হবে না। এই জন্য আমি তোমাদেরকে বলছি মনোযোগী হও। আর আমি আজকে যেগুলো এখন পড়াচ্ছি, তোমরা যদি সম্ভব হয় তাহলে একটু খাতায় লিখে রাখো, আর যদি তাও না করো তাহলে আমার ক্লাসটা এখন তো দেখছো, তারপরে আবার যখন নিজে নিজে পড়বে প্রয়োজনে এটা আবার একটু দেখে নোট করে। ওকে, তাহলে দেখো আমরা আছি, তোমাদের ক্রিয়াপদ 8 প্রকার, আমি একটা একটা করে তোমাদেরকে এখন সংঘর্ষ বুঝাবো। দেখো, এক বলেছিলাম সমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়াটা কি, এটা বলতে পারি যে ক্রিয়াপদ বাক্যের সমাপ্তি ঘটায় বা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। যে ক্রিয়াপদ দ্বারা একটা বাক্যের সমাপ্তি ঘটে বা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে সেই ক্রিয়াপদকে বলে হচ্ছে সমাপিকা ক্রিয়া। কথাটা মনে রাখবে, সমাপিকা মানে সমাপ্তি, কথাটা এটাকে মনে রাখলে হবে। যে ক্রিয়াপদ দ্বারা একটা বাক্যের সমাপ্তি ঘটে বা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলে হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমার বিশ্বাস, আমি 2 বার করে বলছি, তোমরা এটা আত্মস্থ করতেছো যাদের ইচ্ছা আছে আর কি। আচ্ছা দেখো, এবার তাহলে উদাহরণটা কি, উদাহরণটা এরকম, যেমন ধরো আমি বললাম যে রকি বই পড়ছে, তাহলে রকি বই পড়ছে। হ্যাঁ, তারপরে বললাম যে রানা কলেজে যায়, কলেজে যায়, একটু লক্ষ্য করো যায় এবং পড়ছে, তাহলে এটি দ্বারা বাক্যের সমাপ্তি কিন্তু ঘটেছে এবং বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। এই জন্য এই দুইটা ক্রিয়াপদকে আমরা বলতে পারি কি, সমাপিকা ক্রিয়া। দুইটা ক্রিয়াপদকে কি বলতে পারি, সমাপিকা ক্রিয়া। আর যদি আমরা দেখো, একটু লক্ষ্য করো, এবার আমরা অসমিকা ক্রিয়াপদটা বললে তোমাদের আরো ক্লিয়ার হবে। অসমিকা ক্রিয়াপদটা দেখো তো একটু দেখি, তাহলে এটার সঙ্গে তুমি আন্দাজ করতে পেরেছো কি হতে পারে, যে যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে না অর্থাৎ বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, ও সম্পূর্ণ থেকে যায়, সেই ক্রিয়াপদটাকে বলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখন আমি তোমাদেরকে উদাহরণ দেব যে কি ধরনের অসমাপিকা ক্রিয়া। আমি বললাম যে ময়মনসিংহ শহর ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র ময়মনসিংহ শহর ব্রহ্মপুত্র বা তীরে, আর একটু লিখলাম তীরে, ময়মনসিংহ শহর ব্রহ্মপুত্র তীরে কি, তাহলে কি বাক্যটা কি সম্পূর্ণ হইল, অবস্থিত। এখন তুমি বলতে পারো যে স্যার এখানে ক্রিয়াপদ কোনটা, তোমাদেরকে যদি জিজ্ঞেস করি বলতে পারবা এখানে ক্রিয়াপদ কিন্তু উজ্জ্বল আছে। যখন আমি উপস্থিত লিখবো তখন কিন্তু হয় ক্রিয়াপদটা অবস্থিত, আর যদি ময়মনসিংহ শহর ব্রহ্মপুত্র তীরে তাহলে অবস্থিত না। আরও তোমাদেরকে ক্লিয়ার করার জন্য আরও কিছু উদাহরণ আমি তোমাদেরকে দিই আরও সহজ। যেমন তুমি বললা যে
আমি খে তাহলে কি খেয়ে, এটা তো ক্রিয়াপদ। এখন প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে অসমাপিক ক্রিয়া, কি ক্রিয়া অসমাপিক ক্রিয়া, কারণ এটা ধরো বাক্যটার সমাপ্তি ঘটে নাই, বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি, এই জন্য আমরা এটাকে বলছি খেয়েকে কি বলছি অসমাপিক ক্রিয়া। যেমন আমি খেয়ে, এর কি হবে আমি খেয়ে কলেজে যাব, হতে পারে স্কুলে যাব, একটা কথা মনে রাখবে হ্যাঁ এটা যাব, তাহলে যাবটা হচ্ছে স্বাভাবিক ক্রিয়া আর খেয়েটা হচ্ছে অস্বাভাবিক ক্রিয়া। একটা কথা মনে রাখবে যে একটা বাক্য যদি হতে হয় তাহলে অবশ্যই অবশ্যই একটা স্বাভাবিক ক্রিয়া লাগবেই। এখানে আমি আর একটু বেসিক কথাবার্তা বলছি তোমাদেরকে, একটু শুনো, যে একটা বাক্যে কমপক্ষে একটা স্বাভাবিক ক্রিয়া থাকবে, আর একটা বাক্যে অস্বাভাবিক ক্রিয়া থাকতে পারে, একাধিক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আমি আবার বলছি একটু মনোযোগ দিয়ে শুনো, একটা বাক্যে একটা বাক্য হইতে হলে কমপক্ষে একটা স্বাভাবিক ক্রিয়া থাকবেই, আর অস্বাভাবিক ক্রিয়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি যে অস্বাভাবিক ক্রিয়া একটা বাক্যে একটা থাকতে পারে, একাধিকও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। উদাহরণ, তোমার এই বিষয়টা আরও ক্লিয়ার হওয়ার জন্য তোমাদেরকে উদাহরণ দিচ্ছি অস্বাভাবিক ক্রিয়া, যে কিভাবে একটা বাক্যে একটা থাকতে পারে আবার একাধিক থাকতে পারে আবার নাও থাকতে পারে। যেমন আমি বললাম যে ধরো রূপকথা রূপকথা কি করবে খেয়ে পড়তে বসবে, লক্ষ্য কর, বললাম রূপকথা খে অসমিকা পড়তে কে পড়তে, তাহলে কি অসমিকাই তো রয়ে গেল, বাক্য তো পুরোপুরি সমাপ্ত হয়নি, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি, তাহলে আমি কি বললাম রূপকথা কে পড়তে বসবে, তো বসবেটা কি সমাপিকা, বসবেটা সমাপিকা, তাহলে বাক্যটা সমাপ্তির জন্য একটা সমাপিকা ক্রিয়া দরকার, আর এখানে কয়টা অসমিকা আছে দুইটা, মানে একাধিক আছে, এরকম আরও অনেক থাকতে পারে। রাজনৈতিক নেতারা যখন বক্তৃতা দেয় তখন কিন্তু বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে, অনেক অসমিক ক্রিয়া থাকে, আর সমিক ক্রিয়া কিন্তু অবশ্যই একটা লাগবেই। আর আমি বলছিলাম যে নাও থাকতে পারে, হ্যাঁ যে আমি যাই এখানে অসমিক ক্রিয়া আছে, সে খায় আছে, সে পড়ে আছে নাই, তাহলে দেখো এই বাক্যে কিন্তু একটাও নাই, এই বাক্যের মধ্যে একটা অসমাপিক ক্রিয়া নাই, তাহলে কোনো কোনো বাক্যে নাও থাকতে পারে, কোনো কোনো বাক্যে একাধিক থাকতে পারে, আবার কোনো কোনো বাক্যে একটাও থাকতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবা স্বাভাবিক ক্রিয়া অবশ্যই থাকতে হবে। ওকে, এবার আমরা যাই পরে তিন নম্বর, একটু লক্ষ্য করো, বলেছিলাম সকর্মক ক্রিয়া, তিন নম্বরে সকর্মক, সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া কেমন, এটার সকর্মক, এটা হচ্ছে কর্মসহ বর্তমান, তাকে বলে হচ্ছে কর্মসহ বর্তমান ব্যাস বাক্য, কর্মসহ বর্তমান সমান সমান সকর্মক, অর্থাৎ আমরা বলতে পারি যে ক্রিয়াপদের কর্ম আছে তাকে সকর্মক ক্রিয়া বলে, যে ক্রিয়াপদের কর্ম আছে। এখন তোমরা অনেকেই বুঝতেছ না স্যার কর্মটা কি, এখন আমি ইংলিশটা বলি সাদা সাথে বুঝে যাবা, অবজেক্ট, যে বাক্যের বা যে সেন্টেন্সের অবজেক্ট আছে, যে ভার্বের অবজেক্ট আছে, যে ভার্বের অবজেক্ট আছে তাকে বলা হচ্ছে সকর্মক ক্রিয়া, কথাটা কি বোঝা গেছে? তাহলে একটু লক্ষ্য করো, তোমাদেরকে কর্ম কর্ম বলছি বুঝো নাই, এখন যেমন বললাম যে বাক্যের অবজেক্ট, এখন তো বুঝে গেছো, কারণ বয়স চেঞ্জের সময় তোমরা জানো যে অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হয়, এখানে শিখেছো, তোর অবজেক্টটা চিনো। এখন একটু লক্ষ্য করো, আমি বললাম যে তুমি পড়ো, তাহলে পড়ো, এখন একটা মনে রাখবা কর্মপদ পাওয়ার জন্য আমাদের যেটা করতে হয়, কর্মপদ পাওয়ার জন্য কিন্তু আমাদের অবশ্যই ক্রিয়াপদকে কর্মপদ দুই রকমের, একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা হচ্ছে বস্তুবাচক, একটু লক্ষ্য করো, কর্মপদ পাওয়ার জন্য ক্রিয়াকে কি অবলিক কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, ক্রিয়াপদকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্মপদ বলে,
আবার বলছি, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে কর্মপদ আছে, উত্তর না পাওয়া বলে কর্মপদ নাই। এখন একটু লক্ষ্য করো, আমি বললাম তুমি পড়ো, এখন তুমি প্রশ্ন করো কি পড়ো, উত্তর কি আছে নাই, তাহলে এটা কি হবে? যদি বলতাম যে তুমি বই পড়ো, তুমি গল্প পড়ো, তুমি উপন্যাস পড়ো, তুমি গণিত পড়ো, তুমি পদার্থ পড়ো, কেমিস্ট্রি, যা খুশি তাই উত্তর আসলেই তো হইলো। এখন আমি প্রশ্ন করি কি পড়ো, তুমি বললো বই পড়ি, তাহলে বই হবে, তাহলে বইটা এখানে কর্ম, তাহলে এইটাকে বলতে পারি আমি সকর্ম ক্রিয়া। আর আগে যে লিখেছিলাম তুমি পড়ো, এখানে উত্তর আমি পাইনি, এই জন্য এটাকে আমি বলেছি অকর্ম ক্রিয়া। কি কর্ম? অকর্ম। তাহলে সকর্ম কি? যে ক্রিয়ার কর্ম আছে তাকে সকর্ম ক্রিয়া বলে, আর যে ক্রিয়ার কর্ম নাই তাকে বলা হচ্ছে অকর্ম ক্রিয়া। খুবই সহজ, খুবই সহজ, জাস্ট বুঝতে পারলেই হলো। তাহলে আমরা কি বুঝলাম যে ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কর্ম আছে, আর উত্তর না পাওয়া গেলে সেটা কর্ম নয়। আমি আগেই বলেছি কর্ম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা হচ্ছে বস্তুবাচক। কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে ব্যক্তিবাচক কর্মটা, আর যদি কি দ্বারা প্রশ্ন করো তাহলে বস্তুবাচক কর্মটা পাওয়া যাবে। যেমন সকর্ম ক্রিয়ার তোমরা এটা বুঝলে, এখন আমি আশা করি যে তোমরা বুঝেছ। এবার চার নম্বরে দেখো অকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়াটা কেমন? অকর্ম ক্রিয়াটা হচ্ছে যে ক্রিয়ার কর্ম নেই। তো এটার উদাহরণ তো আমি তোমাদেরকে আগেই দিয়ে দিলাম যে তুমি পড়ো, তারপরে আমি বললাম যে মেয়েরা হাসে বললাম, তাহলে এখানে কি কর্ম আছে, কি আছে, কাকে আছে, কিছুই নেই। তাহলে এটাকে অকর্ম ক্রিয়া বলবো আমরা। হ্যাঁ, যে সে খায় কর্ম আছে নাই, সে যায় কর্ম আছে নাই, তাহলে এটাকে কি বলে? অকর্ম ক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমাদের কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর একটা হচ্ছে যে যারা ক্লাসটা দেখছো, আমি আবারও বলে দিচ্ছি আমাদের অন্য শিক্ষার্থী বন্ধুদেরকে যুক্ত করতে তোমরা শেয়ার করে দিবে, এবং শেয়ার করে দিলে উপকারটা হবে যে তুমি নিজে তো দেখলেই আরও বেশ অন্যজনদেরকেও দেখার সুযোগ করে দিলে, এতে করে আমাদের কি হলো, অনেকের উপকার হলো। আমাদের উদ্দেশ্য তো সেটাই, আমাদের ক্লাসগুলো দ্বারা যদি তোমরা বিন্দু পরিমাণ উপকৃত হও এটাই আমাদের পরিশ্রমের বা কষ্টের সার্থকতা হবে। ঠিক আছে, আমি এই ফাঁকে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে নিচ্ছি এই যে আমাদের কলেজের যারা আসলে উদ্যোগটা নিয়েছেন, হ্যাঁ, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ধরনের একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য। আমার আমি আমি যতদূর জানি যে এটা বাংলাদেশের মধ্যে আমরাই প্রথম শুরু করেছিলাম, তারপর ধীরে ধীরে অনেকেই শুরু করেছে। তো যাই হোক, এবার আমরা যাব হচ্ছে 5 নম্বরে। বলেছিলাম প্রযোজক ক্রিয়া, তোমরা একটু লক্ষ্য করো প্রযোজক শব্দটার সাথে তোমরা পরিচিত আছো, কীরকম পরিচিত আছো? তোমরা জানো যে যখন একটা ইয়ে হয় সিনেমা, তো সিনেমার মধ্যে দেখবা যে প্রযোজক থাকে, তার প্রযোজকের কাজটা কি তোমাকে জানো? অনন্ত জলিলের নাম শুনে থাকবে নিশ্চয়ই, অনেকে যারা দেখছো একটু মুসকে হাসি দিয়েছে অনন্ত জলিলের নাম শুনে। বাস্তবিকতা হচ্ছে অনন্ত জলিলের উদাহরণটা কেন নিয়ে আসছি একটু শোনো, অনন্ত জলিলই একমাত্র নায়ক বাংলাদেশে যে নায়ক নিজেই প্রযোজক, নিজেই পরিচালক, নিজেই নায়ক। তাহলে তার ক্ষেত্রে কিন্তু আসলে প্রযোজকের উদাহরণটা দেওয়াটা একটু কষ্টকর। তা আমি তোমাদেরকে বলছি যে প্রযোজক, প্রযোজক হচ্ছে ওনার অর্থাৎ মালিক। একটা প্রযোজকের কাজ হচ্ছে নিজে কিছু করবে না, সে টাকা ইনভেস্ট করবে, সে টাকা দিয়ে পরিচালক ভাড়া করবে, পরিচালক তার পছন্দ মতো সিনেমাটা বানানোর জন্য, সে নায়ক ভাড়া করবে, নায়িকা ভাড়া করবে, ভিলেন ভাড়া করবে, পরিচালক কাজটা করবে, নিয়ে সিনেমাটা বানাবে। কিন্তু মূল কাজটা হচ্ছে যে পরিচালকের। আর প্রযোজকের কাজ কি? সে টাকা ইনভেস্ট করলো, তার মানে আমরা বুঝতে পারলাম নিজে কাজটা না করে অন্যজনকে দিয়ে কাজটা করাইলো, সিনেমাটা বানাইলো। ঠিক আছে, সে হচ্ছে প্রযোজক, মালিক, অর্থাৎ যে
এই সিনেমাটা বানানোর জন্য অর্থের যোগান দেয়, সিনেমাটা বানানোর জন্য কি করে অর্থের যোগান দেয় তাকে বলে হচ্ছে প্রযোজক। তাহলে এই ক্ষেত্রে আমরা যে বললাম প্রযোজক ক্রিয়া, তার কাজ কি, এই এইটার সংজ্ঞা কি, এই সংজ্ঞাটা তোমরা একটু শুনো। আচ্ছা, আমি 5 নম্বরে প্রযোজক ক্রিয়াটা না দিয়ে 6 নম্বরে দিই, এর আগে ধারাবাহিকতাভাবে 5 নম্বরে একটা দিই, দ্বিকর্ম ক্রিয়া। তোমরা দ্বিকর্ম ক্রিয়াটা এক মিনিট একটু বুঝে নাও। দ্বিকর্ম ক্রিয়াটা হচ্ছে, এখানে তো বলেছি যে যেটার কর্ম আছে যে ক্রিয়াটা সেটা সকর্ম, যেটা কর্ম নাই সেটা অকর্ম। আর দ্বিকর্ম হচ্ছে যে ক্রিয়ার দুইটা কর্ম আছে, যে ক্রিয়ার দুইটা কর্ম আছে তাকে বলা হচ্ছে অকর্মক, সরি দ্বিকর্মক। যে ক্রিয়ার দুইটা কর্ম আছে তাকে বলা হচ্ছে দ্বিকর্মক। যেমন আমি বলি, তোমাদেরকে বলেছিলাম যে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যদি দুইটা উত্তরই পাওয়া যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, দ্বিকর্ম ক্রিয়া। যদি দুইটা উত্তরই পাওয়া যায় সেটাকে বলবো দ্বিকর্ম ক্রিয়া। যেমন আমি বললাম যে বাবা ছেলেকে একটি বই উপহার দিল, উপহার দিল। লক্ষ্য করো, এই যে দিল, দিলটাকে প্রশ্ন করো কি দিল, বই। কাকে দিল, ছেলেকে। তাহলে দুইটা পেয়েছো না, দেখো তো, কি দিল, বই দিল, কাকে দিল, ছেলেকে দিল। তাহলে দুইটা কর্ম পাওয়া গেছে, এই জন্য দিল ক্রিয়াপদটাকে বলে হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। এখন একটা কথা মনে রাখবে যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কিন্তু এরকম আসে যে নিচের কোন বাক্যটিতে দ্বিকর্ম ক্রিয়া রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এই সূত্রটা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে দুইটা কর্ম যদি পাওয়া যায় তাহলে সেটাকে দ্বিকর্ম বলে, তাহলে কিন্তু সহজেই 10 সেকেন্ডে তুমি বের করে ফেলতে পারবা জাস্ট বাক্যটি তোমার চোখ বোলাতে যতক্ষণ লাগে। আর যদি বলে যে নিচের কোন কোন বাক্যটিতে অকর্মক ক্রিয়াপদ রয়েছে তখনও কিন্তু তুমি জানবা যে এটা তো অকর্মক, যেরকম কর্ম নয়। আর যদি বলে যে নিচের কোনটি সকর্মক ক্রিয়া রয়েছে কোন বাক্যটিতে সেটাও কিন্তু তুমি জানবা। দেখো, এটি বের করা কিন্তু খুবই সহজ এবং এইগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। আমি বারবারই বলছি তোমরা একটু গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখবা। এবার আমি বলছিলাম যে 6 নম্বরে প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়ার ইতিহাসটা আমি তোমাদেরকে বলছিলাম যে প্রযোজক বলতে বোঝা যাচ্ছে মালিক, যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়। তাহলে প্রযোজক ক্রিয়ার সংজ্ঞাটা আমি এরকম বলবো তোমাদেরকে, প্রযোজক ক্রিয়ার সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যে ক্রিয়াপদ কর্তা নিজে না করে অন্যকে দিয়ে অর্থাৎ একের দ্বারা পরিচালিত হয়ে অন্যজন করে, অর্থাৎ যে ক্রিয়াপদটা কর্তা নিজে না করে অন্যের দ্বারা করায়, কর্তা নিজে না করে অন্যের দ্বারা করায় তাকে বলে হচ্ছে কি ক্রিয়া বলবো আমরা, প্রযোজক ক্রিয়া। কর্তা নিজে না করে, তোমাকে উদাহরণ না দিলে স্পষ্ট হবে না, উদাহরণ দেবে। যেমন আমি বললাম যে রাকাল গরুকে ঘাস খাওয়াচ্ছে। লক্ষ্য করেছ শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো বলেছি রাকাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, এখানে প্রযোজককে, প্রযোজক হচ্ছে রাকাল। তো রাকাল কি ঘাস খায় না গরুকে খাওয়ায়? গরুকে খাওয়ায়। তাহলে আমি কি বলেছিলাম যে কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করাবে, তাকে বলা হচ্ছে প্রযোজক, তাকে বলা হচ্ছে প্রযোজক কর্তা। আর গরু ঘাসটা খায় কি, ক্রিয়াটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে, গরুর দ্বারা। এই জন্য আমরা গরুকে বলবো হচ্ছে প্রযোজ্য, গরুকে কি বলবো, প্রযোজ্য কর্তা। গরুকে আমরা কি বলবো, প্রযোজ্য কর্তা। তাহলে আমরা বলতে পারি রাকাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, রাকাল হচ্ছে প্রযোজক আর প্রযোজ্য কর্তা কে, গরু। গরু হচ্ছে প্রযোজ্য কর্তা, গরু হচ্ছে কি, প্রযোজ্যকর্তা। তাহলে এরকম, আর এই খাওয়াচ্ছে ক্রিয়াটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, খাওয়াচ্ছে ক্রিয়াটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। তাহলে প্রযোজক ক্রিয়াটা অন্যের দ্বারা পরিচালিত হয়, প্রযোজক অন্যের দ্বারা পরিচালিত হয়। এরকম আমি আরেকটা উদাহরণ দিই যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। তাহলে এরকম আমরা দেখাতে পারি যে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এটাও বলতে পারে। শিক্ষক তো নিজে পড়ে না, তাকে পড়ায় ছাত্র, পড়েটাকে, পড়েটাকে, পড়ে তো ছাত্র। তাইলে আমরা বলতে পারি যে এই ধরনের ক্রিয়াপদগুলো হচ্ছে প্রযোজক ক্রিয়া। আমি আশা করি যে তোমরা বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো, কোথাও যদি সমস্যা থাকে, তোমরা ভিডিওটা এখন যারা দেখছো তারা অবশ্যই এখনই কমেন্টস করে জানাবে, আমি পরে উত্তর দিয়ে দিব। আর যারা পড়ে দেখবে তারা অবশ্যই যখন ভিডিওটা দেখবে তোমরা খুব ভালো করে খেয়াল করবে যে যেখানে তোমরা বুঝতে পারতেছো না, যেখানে তোমরা কনফিউশন আছে, সেখানে অবশ্যই তোমরা আমাকে ইনবক্স করে দিবে, তোমাদের সমস্যাটা আমি সমাধান করার
চেষ্টা করবো। আমাদের দুইটা ক্রিয়াপদ বাকি আছে, দেখো ছয়টা হয়ে গেল। এরপরে আমি বলেছিলাম তোমাদেরকে যৌগিক ক্রিয়া, তাহলে যৌগিক কথার মানে কি বলো তো দেখি, তোমরা তো সায়েন্স স্টুডেন্ট, হ্যাঁ যৌগিক পদার্থ বা ইত্যাদি যদি তোমরা বলে থাকো, যৌগিক কথাটা আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে মৌলিকের বিপরীত হলো যৌগিক। মৌলিক হতে যাকে বাংলাভাবে বিশ্লেষণ করা যায় না, আর যৌগিক হচ্ছে যাকে বাংলাভাবে বিশ্লেষণ করা যায়। তার মৌলিক পদ যৌগিক পদ তোমরা পড়ো না, আমি হয়তো সায়েন্সে আমার জ্ঞান নাই, আমি আমার দিক থেকে আমি তোমাদেরকে বললাম। দেখো তাহলে যৌগিকটা কি বাংলাভাবে বিশ্লেষণ করা যায়, তাহলে যৌগিকটা একাধিক পদার্থের সমন্বয়ে যৌগিক পদ গঠিত হয়। এরকম একাধিক ক্রিয়ার সমন্বয়ে যৌগিক ক্রিয়া গঠিত হয়। যেমন আমি তোমাদেরকে বলবো যৌগিক ক্রিয়াটার সূত্র দিয়ে দিই, তোমাদেরকে বলবো যে আমি সংজ্ঞাটা এভাবে বলি আগে, একটা অস্বাভাবিক ক্রিয়া এবং একটা স্বাভাবিক ক্রিয়া যদি পাশাপাশি বসে একটা ক্রিয়ার কাজ করে, একটা অস্বাভাবিক ক্রিয়া এবং একটা স্বাভাবিক ক্রিয়া পাশাপাশি বসে যদি একটা ক্রিয়ার কাজ করে, তাহলে সেই ক্রিয়াটাকে বলে হচ্ছে যৌগিক ক্রিয়া। আমি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, আমি আবার বলে দিচ্ছি, দেখো আমি কি বললাম, একটা হচ্ছে অসমাপিকা যোগ হচ্ছে সমাপিকা সমান সমান যৌগিক ক্রিয়া। লক্ষ্য করো তো দেখি, একটু উদাহরণ দিচ্ছি যে তিনি গল্পটি বলতে লাগলেন, লক্ষ্য করতে দেখি বলতে অসমিক ক্রিয়া লাগলেন কি শুনলেন, আবার বললেন যে ঘটনাটা শুনে রাখো, শুনে রাখো ঘটনাটা শুনে রাখো, তাহলে শুনে কি অসমিক ক্রিয়া আর রাখো কি স্বাভাবিক ক্রিয়া, তাহলে দেখো তো পাশাপাশি পড়ছে কিনা, হ্যাঁ বোঝা যাচ্ছে, তাহলে দেখো উদাহরণটা ঠিক আছে কিনা, যৌগিক ক্রিয়া কাকে বলে, হ্যাঁ তাহলে আমি আবার বলে দিচ্ছি যৌগিক ক্রিয়াটা কি, একটা অস্বাভাবিক ক্রিয়া এবং একটা স্বাভাবিক ক্রিয়া যদি পাশাপাশি বসে একটা ক্রিয়া কাজ করে, তাহলে সেটাকে কি বলবো আমরা, অবশ্যই যৌগিক ক্রিয়া বলবো। যেমন দেখো এটা গেল, এরপরে আমরা কি বলবো, আট নম্বরে আসা হচ্ছে মিশ্র ক্রিয়া, কি ক্রিয়া মিশ্র ক্রিয়া, তাহলে মিশ্র ক্রিয়াটা তোমরা একটু শুনে নাও, মিশ্র ক্রিয়াটার সংজ্ঞাটা আগে একটু মনোযোগ দিয়ে শোনো, মিশ্র ক্রিয়াটা হচ্ছে বিশেষ্য, বিশেষণ, বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে, বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে হ খা যা পর কাট, হ্যাঁ দর। আমি আবার বলছি তোমাদের সুবিধার জন্য, বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক শব্দের পরে মিশ্র ক্রিয়া। আমি তোমাদেরকে একটু সমীকরণের মতো দেখিয়ে দিচ্ছি, দেখো আমরা বলছি যে বিশেষ্য অব্লিক বিশেষণ অব্লিক ধনাত্মক অব্যয় বা ধনাত্মক শব্দ। এখন একটু লক্ষ্য করো, ধনাত্মক শব্দ, এখন তোমরা অনেকে বলতেছ স্যার বিশেষ্য বললাম বিশেষণ বললাম ধনাত্মক শব্দ কোনটা এটা বুঝলাম, আমি তোমাদেরকে বলবো যে ধনাত্মক শব্দ কোনটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধনাত্মক শব্দ দেখো, তোমরা ছোটোবেলায় একটা ছড়া পড়েছিলে না, ছুটে অন্য অঞ্চলে বন বন ঘুরে বন বন মাছি টন টন মাছি বন বন পোড়া টন টন পড়েছিলে কি না, এই সবগুলো শব্দ যে টন টন বন বন গনগন এগুলো শব্দ হচ্ছে সবই হচ্ছে ধনাত্মক শব্দ, এগুলো সবই হচ্ছে মর্মর ধনাত্মক শব্দ। দেখো আমি বলেছি যে বিশেষ্য বিশেষণ ধনাত্মক শব্দ, এরপরে যদি হর পর মর দর কাঠ এই ইত্যাদি মৌলিক দ্বারা ইত্যাদি মৌলিক ধাতু দ্বারা গঠিত, মৌলিক ধাতু দ্বারা গঠিত ক্রিয়া গঠিত ক্রিয়া ইত্যাদি মৌলিক ধাতু দ্বারা গঠিত ক্রিয়া, আমি কি বললাম বিশেষ্য বিশেষণ আর ধনাত্মক শব্দ যোগ যদি এই মৌলিক ধাতু দ্বারা গঠিত ক্রিয়াপদ হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মিশ্র ক্রিয়া। এখন উদাহরণটা আমি তোমাদেরকে একটু দেই, না দিলে তোমরা বুঝবে না। আমি বললাম যে আমরা তাজমহল দর্শন করলাম, তো লক্ষ্য করো তো দেখি
কর নাও, তাহলে এই যে কর মৌলিক ধাতু দ্বারা লাম করলাম, আর দর্শন হচ্ছে বাহ্যবাচক বিশেষ্য, তাহলে বিশেষ্য আর হচ্ছে মৌলিক ধাতু হলো কর যোগ লাম, তাহলে করলাম যদি দাও মৌলিক ধাতু দ্বারা গঠিত ক্রিয়া। এরকম আমি একটা বিশেষ উদাহরণ দেবো, একটা বিশেষ উদাহরণ দিই, আমরা আমরা সবাই তার প্লাসের খবর শুনে আমরা সবাই আনন্দিত হলাম, আমরা সবাই আনন্দিত আনন্দিত হলাম। একটু লক্ষ্য করো তো দেখি, যে হলাম হযোগ লাম হলাম, আর আনন্দিতটা কি? আনন্দিত অবশ্যই অ্যাডজেক্টিভ বা বিশেষণ, তাহলে আমরা বলতে পারি বিশেষণ প্লাস হচ্ছে ক্রিয়া মৌলিক ধাতুর গঠিত ক্রিয়া, তাহলে আনন্দিত হলাম। হ্যাঁ, এটা আর এই যে বললাম যে তোমাদের দণ্ডাত্মক শব্দ, দণ্ডাত্মক শব্দ হতে পারে, দণ্ডাত্মক শব্দের উদাহরণটা আমরা একটু দেখে নেই। ইস, এরকম অনেকেই বলো না তোমরা যে মাথাটা, ইস আজকে এত ক্লাস হয়েছে স্যার, মাথাটা ঝিমঝিম করছে, মাথাটা ঝিমঝিম করছে, এই যে দেখো ঝিমঝিম দণ্ডাত্মক শব্দ। এরকম স্যার বেতারা টন টন করছে, পিন পিন করছে বলি না আমরা, এইগুলো হচ্ছে সবই দণ্ডাত্মক শব্দ পরে ক্রিয়া। তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু ওই যে আট প্রকার যে ক্রিয়াপদের কথা বলেছিলাম, সেই আট প্রকার ক্রিয়াপদ কিন্তু আমরা উদাহরণসহ সংজ্ঞাসহ আমরা শেষ করেছি। আমার বিশ্বাস যে তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিলে তারা খুব মনোযোগ সহকারে এটা দেখেছো এবং তোমরা এটা আত্মস্থ করতে পেরেছো, এবং যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ক্লাসটা করেছো তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং অগ্রিম ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই ভিডিওটা তোমরা পড়ে দেখবা, কারণ অনেকেই আসো যাদের ইন্টারনেট নাই বা এই মুহূর্তে ব্যস্ততা, খেলাধুলা, আত্মীয় স্বজন বাড়ি বেড়াতে গেছো, কারেন্ট নাই, ইত্যাদি ইত্যাদি অজুহাতের কারণে তোমরা ভিডিওটা দেখতে পারো নাই। তো যে কজন দেখেছো তাদের কাছে অনুরোধ তোমরা সবাই এটা শেয়ার করে দিবে, আর যারা এটা পড়ে দেখবে তাদেরকে আমি অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখছি এই ভিডিওটা দেখার জন্য। আমার বিশ্বাস যে তোমরা আজকে ক্রিয়াপদ অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমার ইনবক্স করে দিবে, তোমাদের সমস্যাটি আমি সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ, তা আজকের মতো আমার ক্লাসটি এখানে শেষ করছি, পরবর্তীতে রুটিন অনুযায়ী আবার বৃহস্পতিবার বিকাল 4টায় দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।